আজকের এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত আপনাদের সকলকে জানাই দক্ষিণী এবং পিসিচন্দ্র গার্ডেন্সের তরফ থেকে সাদর সম্ভাষণ। ফাল্গুনের হাওয়াটা যেমন যা খুশি তাই করছে তেমন তর হাতে কিছু তৈরি আছে নাকি? এই একটা নাটক কিংবা প্রকরণ কিংবা রূপক কিংবা ভান তৈরি আছে, কিন্তু সেটা নাটক না প্রকরণ না রূপক না ভান তা তো বলতে পারবো না। এতে তত্ত্ব কথা কিছুই নেই, কিচ্ছু না। কিন্তু তত্ত্ব না থাকলে আজকের দিনে তোমার এই জিনিস চলবে না। তা এ নাটকের প্রধান পাত্র কে কে? সংসারের পথ দিয়ে নেচে চলেছেন একদম, তাই তো ঘরে টিকে থাকতে পারিনি। আমার ঘরে শৌখিন কাব্যের ফুলের চাষ নয় যে কেবল বাইরের হাওয়ায় দোল খাবে। সার আছে রে, ভার আছে। তবে তোরা শোন, বংশে শুধু বংশী যদি বাজে বংশ তবে ধ্বংস হবে লাজে। বংশ নিঃস্ব নহে বিশ্ব মাঝে, যেহেতু যেহেতু সে লাগে বিশ্ব কাজে। মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস রে কি ভাই, তাই কাজকে কবু আমরা না লড়াই। মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস রে কি ভাই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। গুণের মধ্যে হই আমাদের, গুণের মধ্যে ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। তুমি আমাদের শোনক শোনাও, পাড়ার মানুষ সব এলো বলে। হ্যাঁ তাই তো, এই সব কথা শোনা ভালো। এসেছিস কারে যাকে সবাই ভয় পায়। সে বললে, নইলে আমার কিসের যৌবন? যুগে যুগে মানুষ লড়াই করেছে, আজ বসন্তের হাওয়ায় তারই ঢেউ, তারই ঢেউ। হ্যাঁ, খবর এসেছে মানুষের লড়াই শেষ হয়নি বসন্তে। এই কি খবর!
आज ना।